আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে দারসে বুখারীর আলোচনা পেশ করতে গিয়ে মানুষের জরুরতের কারণে আমরা হজ সম্পর্কে আলোচনা পেশ করতে চাচ্ছি। আমরা আপনাদের সামনে দারসে বুখারীতে হজের উপরে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আপনাদের সামনে দারসে বুখারীতে যে সব জিনিস পেশ করতে চাচ্ছি তা হচ্ছে হজের ফজিলত। সম্মানিত দর্শক মণ্ডলী, হজের ফজিলতের কথা আমরা বলছিলাম। এ ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবেউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা ধারাবাহিকভাবে পালন করো। হজ উমরা করো, হজের সাথে উমরা করে নাও, হজ করার পরে উমরা করো, তবে হজ উমরা তোমরা দুটাই পালন করো। আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, উমরার কথা বলেছেন। হজ উমরা দুটোই ধারাবাহিকভাবে পালন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাহুম ইয়ান ফিয়ান আল ফাকরা ওয়াদ দুনুবা। হজ উমরার প্রথম যেটা গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা হচ্ছে হজ উমরা মানুষের দারিদ্রতা এবং পাপকে দূর করে। মানুষ যদি হজ পালন করে, টাকা পয়সা খরচ করে, তাহলে তার অর্থ টাকা পয়সা বেশি হয়ে যাবে, এ কথাই স্বাভাবিক, আমরা এটাই বিশ্বাস করি। সম্মানিত দর্শক মণ্ডলী, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজ উমরা মানুষের দারিদ্রতাকে দূর করে, মানুষের পাপকে দূর করে, শুধু তাই নয়, তা তিনি দৃষ্টান্তমূলক পেশ করেছেন এবং তা উদাহরণ দিয়ে আমাদের সামনে দেখিয়েছেন। তিনি বলেছেন, কামায়ান ফিল কিরো খাবাসাল হাদিদে অজাহবাল ফিদ্দা, যেমনভাবে কর্মকার কামারের ভাটি লোহা চাঁদি স্বর্ণের মরিচাকে দূর করে। কামার কর্মকার তার ভাটিতে যদি লোহা দেয় বা চাঁদি দেয় বা স্বর্ণ দেয়, তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে জিনিসটি আগুনে জ্বলে লাল হয়ে গেছে এবং তার গায়ে যা মরিচা ছিল তা ঝরে পড়েছে। কামারের ভাটিতে লোহা চাঁদি স্বর্ণের মরিচা যেভাবে ঝরে যায়, মানুষ যদি হজ উমরা পালন করে তাহলে তার পাপও সেভাবে ঝরে যায়, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরও বলেন, ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুর সওয়াবুন ইল্লাল জান্নাহ, কবুল হজের কোনো নেকি নাই জান্নাত ছাড়া। মানুষের হজ যদি কবুল হয়ে যায় তাহলে তার বিনিময় হলো জান্নাত। হজ করে সে যেটা পাবে পরকালে সেটা হলো জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন যে হজের বিনিময় জান্নাত। আমরা আপনাদেরকে সম্ভবপর শক্তি সামর্থ্য অনুযায়ী হজ করার জন্য উদ্বুদ্ধ করছি, যা আল্লাহ তাআলা বলেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন হজ সফরে বের হয় তারপরেও মুখে বলে নির্ধারিত স্থানে গিয়ে, আমরা বলবো আপনাদেরকে যখন হজের ধারাবাহিক নিয়মটা পেশ করব তখন, যে হজের নিয়ত করার পরে নির্ধারিত স্থানে যখন মানুষ বলে লব্বায়েক লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক লব্বায়েক লা শারিকা লাকা লব্বায়েক ইন্নাল হামদ ওয়া নি'মাত লাকাল মুলক লা শারিকা লাক, তখন তার লব্বায়েক ধ্বনিটা তার আশেপাশে যা কিছু আছে সব কিছু বলতে থাকে। সেই কথাটুকু আমরা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলীরা দেখুন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, যে কোনো মুসলিম পুরুষ নারী যখন লাব্বায়েক বলে তখন তার ডানে যা কিছু আছে, বামে যা কিছু আছে, পাথর হোক, বৃক্ষরাজি হোক, প্রাসাদ হোক, বাড়িঘর হোক, সব কিছু তার মুখের সাথে সাথে সব কিছুই তাকবীর ধ্বনি পড়তে থাকে।
হাত্তা তানকাতে আল আরজমিন হাহুনা ও হাওনা, শেষ পর্যন্ত পৃথিবীর শেষ প্রান্তে পর্যন্ত যা কিছু আছে সব কিছুই সেই হাজির সাথে তাকবীর দিতে থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, বলেন এই বিষয়টি কেমন? আপনি যখন হজের নিয়ত করে তাকবীর পাঠ করেন তখন আপনার সাথে সাথে পৃথিবীর সব কিছু জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছুই বলে লব্বাইক আমি উপস্থিত হে প্রতিপালক, আল্লাহ লব্বাইক, আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত, লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাত লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরিক নাই তোমার। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সঙ্গী সাথী শোনো, এখনই জিব্রাইল আমাকে এসে বললেন যে আমি তোমাদেরকে আদেশ করব, ফা আমারানি আমি তোমাদেরকে আদেশ করব, জায়ার ফাউ আসওয়াতাহুম বিল ইহলালে আবিত তালবিয়াতে, তারা যেন তাদের কণ্ঠকে উঁচু করে এহরাম বাঁধার শব্দে আর তালবিয়া পড়ার শব্দে। এহরাম বাঁধার সময়তে যেমন বলতে হবে লাব্বাইক উমরাতান, আমরা উমরার জন্য উপস্থিত, এই কথাটা জোরে উচ্চারণ করতে হবে। তারপরে শুরু করতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক, এবং উচ্চ স্বরে বলতে হবে, যার যত জোরে বলা সম্ভব সে তত জোরে বলবে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাথে সাথে এইভাবে বললেন যে আমাকে জিবরাইল আলাইহিস সালাম আদেশ করলেন যে আমি আমার সাহাবীদেরকে বলে দিব তারা যেন এহরাম বাঁধার শব্দটি এবং তালবিয়া এই দোয়াগুলি জোরে উচ্চারণ করে বলে, এটাই আল্লাহর দাবি। তাই আমরা সকল দিনই ভাইদেরকে জানাচ্ছি, আপনারা জোর কণ্ঠে তাকবীর ধ্বনি পড়বেন যখন আপনারা এহরাম বাঁধবেন। এহরাম বাঁধার ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, তা আমরা সময় সাপেক্ষে আপনাদের সামনে পেশ করব। সব জায়গায় এহরাম বাঁধার চেষ্টা করিয়েন না, নইলে ভুল হয়ে যাবে, তখন নেকির জায়গায় গুনাহ হবে, যা বেদাত বলে আপনারা অবগত আছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালো পাথরটিকে আল্লাহ তাআলা জান্নাত থেকে অবতীর্ণ করেছেন, যার নাম হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ কালো পাথরটিকে জান্নাত থেকে আল্লাহ পৃথিবীতে নিচে নামিয়েছেন, পাথরটি ছিল দুধের চেয়ে সাদা, কালো পাথরটি ছিল দুধের চেয়ে সাদা। ফাসাওয়াদাতু খাতায়া বানি আদম, আদম সন্তানের পাপ তাকে কালো করে দিয়েছে, আদম সন্তানের পাপের কারণে কালো পাথরটি কালো হয়েছে, এবং তার নামও কালো পাথর বলে মানুষের কাছে পরিচিত হয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাথরটি ছিল দুধের মতো সাদা, এই পাথরটিও মানুষের পক্ষে বিচারের মাঠে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা কালো পাথরকে বিচারের মাঠে নিয়ে আসবেন, তার মুখমণ্ডল হবে, বিচারের মাঠে তার চক্ষু থাকবে, এই কালো পাথর চক্ষু দিয়ে মানুষকে দেখবে, কালো পাথর তার মুখের মাধ্যমে মানুষের সাথে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অশাহেদলে মানিস্তালামা বেহাক্কিন, যে ব্যক্তি তাকে বৈধভাবে চুমা দিয়েছে তার পক্ষে কথা বলবে। সম্মানিত দর্শক মণ্ডলী, বৈধভাবে চুমা দেওয়া মানে, বৈধভাবে চুমা দেওয়া মানে টাকা বৈধ থাকা, চুমা দিয়ে যে কালো পাথরকে চুমাই দিতে হবে এই কথা নয়, ও তো দূর থেকে আল্লাহ আকবর বলে ইশারা করলেই চুমা দেওয়া হলো, যদি হাতে লাঠি থাকে লাঠির মাধ্যমে যদি সেটা স্পর্শ করতে পারে সেটাও চুমা দেওয়া হলো। যেভাবেই হোক যদি মানুষের হজের পয়সা বৈধ হয়ে থাকে তাহলে কালো পাথর তার পক্ষে কথা বলবে বিচারের মাঠে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মানুষ এখনো ভাবে
আগেও ভাবত যে হজ করতে গেলে পৈতৃক সম্পত্তি বিক্রি করে যাবে, নিজের টাকা খরচ করে হজ করবে না। কেন? নিজের টাকা বৈধ কি অবৈধ তার বিষয়টি তার কাছে নিশ্চিত নয়, যার কারণে পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ করতে যাবে। আমরা কাজটা অপছন্দ করি না, কাজটা ভালো আছে। বৈধ টাকা দিয়ে মানুষ হজ করুক এ কথাই ঠিক। মানুষ যদি বৈধ টাকা দিয়ে হজ করতে পারে তাহলে কালো পাথর তার পক্ষে কথা বলবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা হজের উদ্দেশ্যে যে টাকা পয়সা জমা দিবেন তা আগে ঠিক করে নেবেন টাকা বৈধ কি না। সত্য সত্যই বৈধ টাকা দিয়ে হজ করার অনেক বড় ফল আছে যা আপনারা বিচারের মাঠে বুঝতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে দার্সে বুখারির এ অংশে এসে বিশেষভাবে হজের গুরুত্ব পেশ করতে গিয়ে এ অংশে এসে বলতে চাচ্ছি, আপনারা বিষয়গুলি জানুন, দেখুন, শুনুন এবং গুরুত্ব জেনে বুঝে হজ করার চেষ্টা করুন। আপনাদেরকে এ অংশে এসে বলতে চাচ্ছি, আপনারা জানেন জামিয়া সালাফিয়া হাঁটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়ের কথা আপনাদের অবগতিতে আছে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী। অত্র দুই প্রতিষ্ঠানে প্রায় 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করে, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 10 লক্ষ। 2 মাসে মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হতে যাচ্ছে, বিশেষভাবে রাজশাহী ডাঙ্গিপাড়ায় কাজ আরম্ভ হয়েছে, ব্যাস ঢালাইগুলি শেষ হয়েছে, ভরাটের কাজটিও শেষ হয়েছে, বাকি কাজ আরম্ভ হতে যাচ্ছে। সকল দিনই ভাই বোনকে যেমনিভাবে জামিয়া সালাফিয়াই দানের হাত প্রশস্ত করছেন, তেমনিভাবেই মসজিদে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা সাথে সাথে মাসিকাল ইতে সম্পত্রিকা পড়বেন, জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পত্রিকা, বাংলা ভাষায় সবচেয়ে উন্নত মানের পত্রিকা মাসিকাল ইতেসাম, যাতে প্রায় 50টি প্রশ্নের উত্তর রয়েছে। আপনারা পত্রিকা পড়ুন, দানের হাত প্রশস্ত করো তো এসব অ্যাকাউন্ট নম্বরগুলি ব্যবহার করুন। বিশেষভাবে আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী ব্রাঞ্চ আব্দুর রাজ্জাক 00002-00007-002-00004027 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী 00007-002-00004027 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী। আপনারা বিকাশ এজেন্ট নাম্বার ব্যবহার করুন, জামিয়া সালাফের পক্ষ থেকে আপনাদেরকে আমরা বিকাশ এজেন্ট নাম্বার ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি, 01793-63-8180 01793-63-8180। আল্লাহ সকল দিনই ভাই বোনের অর্থ সম্পদ কবুল করুন, তাদের ঈমান বৃদ্ধি করুন, তাদের যারা আত্মীয় স্বজন চলে গেছে তাদের কবরের শাস্তি ক্ষমা করুন, তাদের কবর প্রশস্ত করুন। তোমার দরবারে জোরালো এই অনুরোধ রেখে আজকের দার্সে বুখারি এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।